স্কুল কলেজ দু বছর ধরে বন্ধ শপিং মল সিনেমা হল বার রেস্টুরেন্ট সব মোৎসব চলছে স্কুল কলেজ বন্ধ করে রেখেছে ছেলে মেয়েদের লেখাপড়া সব বোনাস হচ্ছে বিজেপি থেকে যেগুলো ড্রপ আউট হয়ে গেছে সব্যসাচী রাজি মুকুল এগুলোকে ফেরানোর জন্য শাসক দলের মাথা আর ছেলে মেয়েরা যারা ড্রপ আউট হয়ে গেছে তাদের জন্য কোনো মাথা ব্যথা নেই আমরা পানশালার সরকার চাই না আমরা পাঠশালার সরকার চাই তো বন্ধুরা স্কুল খোলা নিয়ে আবারও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়ে গেল এবার জানা যাচ্ছে শিক্ষক সংগঠনেররাও চাইছেন যে স্কুল খোলা হোক এভাবে পাড়ায় শিক্ষা যেটা বা পাড়ায় যে শিক্ষালয় সেটা নিয়ে তাদের কিন্তু ভিন্ন মতামত রয়েছে তো এই নিয়ে কি আপডেট উঠে আসছে আমরা সবিস্তারে এই ভিডিওতে জেনে নেব তার আগে আপনারা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই আপনারা ভুলবেন না আগে বলি বন্ধু আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরির তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইনটি ক্লিক করে অন্য তো দেখুন কি বলা হচ্ছে পাড়ায় শিক্ষালয় নয় প্রথম থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শ্রেণীকক্ষে পঠন পাঠন চালুর দাবিতে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে এবার কিন্তু শিক্ষকদের মধ্যে এবং যাই হোক শিক্ষকেরা কি চাইছেন আমরা বিস্তারিত চলুন দেখে নেব তো দেখুন কি বলা হচ্ছে চালু হচ্ছে পাড়াই শিক্ষালয় ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগামী সাত ফেব্রুয়ারি থেকে পাড়াই বিদ্যালয় বা পাড়ায় শিক্ষালয় যেটা বলা হচ্ছে প্রকল্প শুরু হচ্ছে প্রাথমিক স্তর থেকে প্রাক প্রাথমিক চতুর্থ শ্রেণী পর্যন্ত এই প্রকল্প চলবে পাড়ায় পাড়ায় শিক্ষালয় কর্মসূচি সূচনা করে শিক্ষামন্ত্রী বসু বলেছেন রাজ্য সরকার স্কুল খোলারই পক্ষে শিশুদের ক্ষতি না করে সংক্রমণ না বাড়িয়ে স্কুল খোলার পক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে স্কুলে স্বাভাবিক পঠনপাঠন শুরু না করে পাড়ায় শিক্ষালয়ের ঘোষণাকে ভালো চোখে দেখছেন না শিক্ষক সহ আমজনতাদের একটি বড় অংশ এই পরিস্থিতিতে অবিলম্বে স্কুলের স্বাভাবিক পঠনপাঠন শুরু করার দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি দেখাতে চলেছেন শিক্ষকেরা তো দেখুন এ বিষয়ে শিক্ষক কর্ম যারা যে শিক্ষক কর্মী রয়েছেন যা শিক্ষাকর্মী বা শিক্ষানুরাগী যারা রয়েছেন তাদের ঐক্যমঞ্চের সম্পাদক কিঙ্কর অধিকারী তিনি বলেছেন যে পঁচিশ জানুয়ারি দুপুর বারোটায় শর্ট লেকে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ কর্মসূচি হবে আমাদের দাবি পাড়ায় শিক্ষালয় নয় প্রথম থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পঠন পাঠন চালু করতে হবে যতদিন তা না হচ্ছে ততদিন সমস্ত ধরনের ভোট মেলা অনুষ্ঠান চালু করা যাবে না বা চলবে না আগে পঠন পাঠন চালু হোক তারপর সব কিছু স্বাভাবিক হবে বিক্ষোভ কর্মসূচির পর বিকাশ ভবনে শিক্ষা দপ্তরের ডেপুটেশন ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবিপত্র পেশ করা হবে তো সোমবার সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে পাড়ায় শিক্ষালয় ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে শুরু হবে এবং খোলা মাঠে হবে পরবর্তীতে চিন্তা করে স্কুল খুলবে এখানে প্রাথমিক স্কুলের শিক্ষক প্যারাটিচার শিক্ষা সহায়ক পঞ্চায়েত এবং পৌরসভা সাহায্য করবে প্রায় দু লক্ষ শিক্ষক শিক্ষিকা এবং বারো হাজার প্রধান শিক্ষককে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে স্কুলের টাইমেই এখানে পড়াশোনা হবে বেসরকারি বিভিন্ন স্কুল চাইলে এতে সামিল হতে পারে ধাপে ধাপে স্কুল খোলা হবে তবে তার আগে বিস্তারিত সমীক্ষা করা হচ্ছে প্রতিটা ছাত্রের করোনা সুরক্ষার কথা মাথায় রেখেই স্কুল খুলতে চাই শিক্ষা দপ্তর অর্থাৎ শিক্ষামন্ত্রীর যে বক্তব্য তাতে এটা স্পষ্ট যে তারা চাইছে এই মুহূর্তে পাড়ায় পাড়ায় শিক্ষাদান বা পাড়ায় পাড়ায় যে ক্লাস এটা হবে তবে যারা অভিভাবক রয়েছে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা কিন্তু দীর্ঘ দু বছর থেকে আপনারা দেখেছেন স্কুলে কোনো রকম পঠন পাঠন ঠিকভাবে হয়নি আমরা জানি যে ষোলোই নভেম্বর থেকে তিন জানুয়ারি পর্যন্ত স্কুল কিছুটা সময়ের জন্য হলেও আবারও তা বন্ধ হয়ে গিয়েছে এবং সেটা সাময়িকভাবে এবং ছাত্রছাত্রীরাও চাইছে তাদের যে স্কুল জীবন সেটা ফিরে আসুক এরা অনেকেই এমন রয়েছে যারা পাড়ায় শিক্ষাদান কর্মসূচিকে ভালো চোখে দেখছে না তবে আপনারা কি চাইছেন অবশ্যই জানাবেন এবং এই যে শিক্ষকদের যে বিক্ষোভ কর্মসূচি আজকে শুরু হচ্ছে বা পঁচিশ জানুয়ারি আজকে করোনাময়ী থেকে তারা যে বিক্ষোভ কর্মসূচি দেখাবেন সেটাতে আপনারা কতটা সমর্থন করবেন না কি করবেন না অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং আমাদের যদি ভিডিওটি আপনাদের হেল্পফুল লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে